আপনার ফোনের আয়ু কমানোর পিছনে আপনার হাত নাই তো? আপনার ফোনের ব্যাক কভার কি আপনার স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, সাথে সাথে কি আপনার ফোনের লাইফ সাইকেল কমিয়ে দিচ্ছে? এসবেরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটিতে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোনার, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সাধারণ বিজ্ঞান। বর্তমান সময়ে আমরা সকলেই কম বেশি ফোনের ব্যাক কভার ব্যবহার করি। অনেকেই ভাবে তাদের ফোন ব্যাক কভার ইউজ করার ফলে তাদের ফোন অনেক গর্জিয়াস হয়ে যায়, আর তাদের ফোনটা মনে মনে ভাবে আই থিঙ্ক আই অ্যাম আ বিট গর্জিয়াস। চলুন জেনে নিই ফোনের ব্যাক কভার ব্যবহার করার ফলে কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন আর কতটুকু এটি ফোনের জন্য ক্ষতিকর হচ্ছে। প্রথমে জেনে নিই ফোনের ব্যাক কভারের কিছু ভালো দিকগুলো। যেমন ফোন আপনার ব্যাক কভার ইউজ করার ফলে আপনার ফোনটি সুরক্ষিত থাকে, কিছুটা হলেও সুরক্ষিত থাকে। ফোন হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙার একটা যে চান্স থাকে সেটা অনেকটাই কমে যায়। আবার ফোনের ব্যাক কভার ব্যবহার করার ফলে আপনার ব্যাক পার্টে সেরকম কোনো ডাস্ট বা ডেন্ট জমে না বা কোনো ধরনের দাগ পড়ে না। অনেকে আবার আছে যেমন অ্যাপল ইউজাররা, তারা যেটা করে তাদের ব্যাক কভারের আবার যেখানে খাওয়া আপেলের অংশটা আছে সেইটাকে আবার গোল করে রাখে, এবং যাতে তারা দেখাইতে পারে যে তাদের একটা আইফোন আছে, অর্থাৎ তাদের একটা খাওয়া আপেল আছে। সেটা এখানে বিষয় না, বিষয় হচ্ছে ব্যাক কভার ইউজ করাটা। ব্যাক কভারটা আসলে সবাই মোস্ট অফ দ্য পিপল সেফটির জন্য ব্যবহার করে থাকে। অনেকে আবার হার্ড কেস, অনেকে আবার সফট কেস ইউজ করে। এই কেসগুলো যা করে যে আপনার ফোনের লাইফ সাইকেলটা বেশ কিছুটা কমিয়ে দেয়, সাথে সাথে আপনার স্বাস্থ্য সুরক্ষারও ব্যাপারে কিছুটা ইফেক্ট ফেলে। এখন আমরা জানবো এই হার্ড কেস বা সফট কেস বা বিভিন্ন ধরনের কেসগুলো ব্যবহার করার ফলে আপনার ফোনে কী কী অসুবিধা হতে পারে। এক নম্বর হচ্ছে আপনার ব্যাটারির লাইফ সাইকেল কমে যাবে, আপনার ফোনের পারফরমেন্স স্লো হয়ে যাবে, আপনার ফোনের সিগন্যাল লেন্থ অর্থাৎ সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে, আপনার ফোনের ইকুইপমেন্টের উপরে অর্থাৎ আর যে যে পার্টসগুলো আছে আপনার ফোনের মধ্যে সেগুলোর উপরে ইফেক্ট পড়বে। আর এখানে যে ফোনের সিগন্যালের যে স্ট্রেংথটা কমে যায়, এর ফলে যেটা হয় ফোনকে তার সেলুলার নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য তাকে আরও বেশি রেডিয়েশন রিলিজ করতে হয়, আর আমরা সবাই জানি যে এই রেডিয়েশনটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। চলুন আমরা জিনিসটা সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি শীতের দিন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আপনার কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু যদি ধরেন ঠিক একইভাবে গরমের সময় যদি কেউ আপনাকে জোর করে আপনার গায়ে কম্বলটা জড়ায় রাখে, আপনার কি ভালো লাগবে নাকি আপনি স্বাভাবিকভাবে রিয়াক্ট করবেন? আপনি যেরকম অস্বাভাবিকভাবে রিয়াক্ট করবেন ঠিক সেরকমই সেম জিনিসটা ঘটে আমাদের ফোনের ক্ষেত্রে। আমাদের ফোন যখন হিট হয় তখন যদি আপনি ফোনের কভারটা লাগিয়ে রাখেন তাহলে কিন্তু ফোনেও আপনার সাথে স্বাভাবিক বিহেভ করবে না। কভার ইউজ করার ক্ষেত্রে যা হয়, হাই গ্রাফিক্স গেম খেলার সময় ফোনে দীর্ঘক্ষণ ধরে কথা বলার জন্য এবং ফোনে চার্জ দেওয়ার সময় ফোন যে হিট জেনারেট করে সেটি ব্যাক কভার থাকার ফলে বাইরে বেরোতে পারে না, এবং সেটি ব্যাক কভারের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে, যার ফলে ফোন আরও বেশি হিটেড হয়ে যায়। এবং এর ফলশ্রুতিতে যা হয়, ফোন তার ব্যাটারি চার্জিং প্রসেস স্লো করে দেয়, হাই গ্রাফিক্স গেম খেলার সময় FPS ডাউন হয়ে যায়, এবং যখন আপনি ফোনে কথা বলেন তখন আরও বেশি পরিমাণের রেডিয়েশন রিলিজ করে, এবং সেটি আমাদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন এইগুলো কীভাবে হয়? ফোন যখন হিট রিলিজ করে সেই হিটটাকে কমানোর জন্য ফোনের কিন্তু কুলিং সিস্টেম থাকে। আপনি যখন ফোনের ব্যাক কভার দিয়ে রাখবেন, ফোনটা যখন এমনিতেই তো নিজে নিজে হিট হচ্ছে, সাথে যে এই যে হিটটা সে বের করার চেষ্টা করছে সেই হিটটাও যখন ভিতরে থেকে যায়, তখন ফোন কী করে, ফোন তার হিট রিডিউস করার যে প্রসেসটা সেই দিকে মনোযোগী দেয়, এবং এর ফলে প্রসেসর হিট রিডিউস করার দিকে বেশি মনোযোগ দেয়, এবং আপনি যে কাজ করছেন বা আপনি যে হাই গ্রাফিক্সের গেম খেলছেন বা আপনি যে ফোনটা চার্জে দিয়েছেন সেটাকে সে স্লো করে দেয়। এর ফলে আপনি আপনার হাই গ্রাফিক্স গেমে দেখতে পাবেন FPS ডাউন হয়ে যায়। আবার যদি আপনি অনেকক্ষণ ধরে হাই রেজুলেশনে ভিডিও করতে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনি এই ব্যাক কভার লাগানো থাকার ফলে আপনি আপনার ফোনে ল্যাগ দেখতে পাবেন। তো এই তো গেল ফোনের প্রবলেমগুলো ব্যাক কভার ইউজ করার ফলে। এখন আসি আপনার স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে। আমরা যে ব্যাক কেসগুলো ব্যবহার করি সেগুলো আসলে কোন ধরনের সার্টিফাইড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কি না সেটা কিন্তু আমরা কেউই জানি না। এই যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে ইউজ করা হয় সেগুলো আসলে ইকো ফ্রেন্ডলি কি না, সেগুলো আপনার স্কিন ফ্রেন্ডলি কি না সেটা কিন্তু আমরা কেউই জানি না। তাছাড়া আমরা এই ব্যাক কভারগুলো প্রত্যেক দিন বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ব্যবহার করি। অনেক সময় হাত ভেজা থাকা অবস্থায় ব্যবহার করি, অনেক সময় হাত ঘেমে থাকা অবস্থায় ব্যবহার করি, অনেক সময় ফোন পকেটের মধ্যে রেখে দেই, অনেক সময় ফোন পকেট থেকে বের করি, হাতে দেখি, হাতে ধরি, আবার ফোন পকেটে রেখে কারোর সাথে হ্যান্ডশেক করি, নিজেরা হাত না ধুই খেয়ে নিই। এর ফলে কিন্তু আমাদের
স্বাস্থ্য সুরক্ষায় একটু পরিমাণ হলেও ঝুঁকি থেকে যায়। এখন এটা কীভাবে হয়, ফোনের যে ব্যাক কভারগুলো আছে সেগুলো যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু যখন ফোন হিট জেনারেট করে তখন কিন্তু এই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে অল্প পরিমাণ হলেও বিক্রিয়া হয়, এবং সেটি কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো বা আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো সেটা কিন্তু আমরা কেউই জানি না। বর্তমান সময়ে অনেকেই 30,000, 40,000, 50,000 টাকা দামেরও ফোন কিনেন বা তারও উপরে কিনেন, কিন্তু ফোনের ব্যাক কভারটা 200, 250, 400, 500 এরকমের মধ্যেই কিনেন। অনেকে হয়তো 1,000 যান, কিন্তু আসলে এই ব্যাক কেসগুলো যে কতটা সার্টিফাইড বা কতটা আপনার জন্য সুইটেবল, আপনার স্কিনের জন্য সুইটেবল সেটা কিন্তু আমরা ভাবি না। যারা 1,500, 2,000, 2,500 বা তার উপরে যারা কেস ইউজ করে তাদের ব্যাপারটা ভিন্ন, তারপরেও তাদের কেসটাও যে খুব ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে বানানো কি না সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকে যায়। এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা ফোনের ব্যাক কভার ব্যবহার করব না? আমরা তাহলে কীভাবে আমাদের ফোনকে প্রোটেক্ট করব? যাদের ফোনের গ্লাস বডি তাদের ফোনটা একবার হাত থেকে পড়ে গেলেই গ্লাসটা একদম চুরমার হয়ে যায়, আবার যাদের প্লাস্টিক তাদের ফোনটাও যদি হাত থেকে পড়ে যায় বা হাত থেকে না পড়লেও বিভিন্নভাবে কোনো স্ক্র্যাচ পড়ে যেতে পারে বা ডেন্ট পড়ে যেতে পারে, তাহলে আমরা কী করব? চলুন আমরা জেনে নিই যে কোন কোন সময় আমাদের এই ফোনের ব্যাক কভারগুলো ব্যবহার করা উচিত আর কোন কোন সময় ফোনের ব্যাক কভারগুলো ব্যবহার করা উচিত না। তো আমি বলি আপনাদেরকে যে এই সময় যদি আপনি ফোনের ব্যাক কভারগুলো ব্যবহার না করেন, বাদ বাকি সময় আপনি আপনার ফোনের ব্যাক কভার ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনি যদি হাই গ্রাফিক্সের গেম খেলেন, তখন আপনি আপনার ফোনের ব্যাক কভারটা খুলে হাই গ্রাফিক্সের গেম খেলেন। আপনি যখন আপনার ফোন চার্জ দিচ্ছেন তখন আপনি আপনার ব্যাক কভারটা খুলে রাখেন, বিশেষ করে যখন আপনি ফাস্ট চার্জিং ব্যবহার করছেন তখন তো আপনার এই হার্ড কেস বা সফট কেস যেই কেসই হোক না কেন সেটা খুলে রাখা উচিত। ইভেন আপনি যখন ফোনে লং টাইম ধরে কথা বলছেন তখন আপনি আপনার এই ফোনের ব্যাক কভারটি খুলে রাখতে পারেন। তবে সবচাইতে ভালো হয় ফোনের ব্যাক কভার না ব্যবহার করা। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ফোনের বাম্পার কেস ইউজ করতে পারেন। ফোনের বাম্পার কেসটা এরকম যে আপনার ফোনের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাকে প্রোটেক্ট করবে, এবং আপনি আপনার ফোনের ব্যাক কভারের জায়গায় আপনি ফোনের লেমিনেশন করে নিতে পারেন। এই লেমিনেশন করানোর ফলে কিন্তু আপনার ফোনটাও আউটলুকটা অনেক সুন্দর হবে, এবং আপনি বিভিন্ন সময়ে কিছুদিন পর পর আপনি কিন্তু আপনার এই লেমিনেশনটা চেঞ্জও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাক কভারটা যেমন প্রোটেক্ট হবে, আপনার ব্যাক কভারের কোনো স্ক্র্যাচও আসবে না, ঠিক সেরকমই সেটি একটি কিন্তু গর্জিয়াস ডিজাইন আপনি করতে পারবেন। এছাড়াও যদি ফোনের ব্যাক কেস ইউজ করতেই হয় সেক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে এই টাইপের ব্যাক কভারগুলো ইউজ করা উচিত। এগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ব্যাক কভারগুলো ইউজ করার ফলে ফোনের যে হিটটা জেনারেট হয় সেটা কিন্তু কেসগুলোর মধ্য দিয়ে বাইরে বের হয়ে যাবে, এর ফলে আপনার ফোনটা অনেকটাই সুরক্ষিত থাকবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সবাইকে জানানোর সুযোগ করে দিবেন। যারা এখানে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।